নাও গিভ মি এ কিস মানে কি মানে খুব সহজ চুমু দিতে হবে এখন আমায় কেন উৎসব অনির কোমর ধরে অনিকে নিজের আরো কাছে এনে বলল চ্যালেঞ্জের কথা ভুলে গেছো আমার যতদূর মনে হয় আপনি উল্লেখ করেন নিচে চুমুটা আমাকে দিতে হবে উৎসব বাঁকা চোখে তাকিয়ে পড়ল আমি এটাও বলি নিজে চুমু আমি দিব তাহলে তো হলোই আপনিও চুমু দেওয়ার কথা উল্লেখ করেননি আর আমার কথা উল্লেখ করেননি তাহলে আমার চুমু কিসের উৎসব অর্নির কোমর খামছে ধরল শান্ত কণ্ঠে বললো টপিক চেঞ্জ করার চেষ্টা করলেও লাভ হবে না বউ আমার জুমু চাই মানে চাই আর এখন সেটা তোমাকে দিতে হবে অর্নির বুকের মাঝে ঢিপ ঢিপ করছে লোকটা বুঝতে পারছে না কেন ওর স্পর্শে অর্নির ভিতর কাঁপছে উৎসবের মতো অনির হচ্ছে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে অর্নি তবুও নিজেকে সামলে নিয়ে বললো শুনুন না উৎসব আরো খানিকটা মিশিয়ে নিল অর্নিকে নিজের সাথে অর্নির কপালে কপাল ঠেকিয়ে নেশা ধরানো কণ্ঠে পড়ল চুমু চাই আমার আপনি আর কোন টু শব্দটিও করতে পারল না অর্ণি তার আগেই উৎসবকে ওকে চুপ করিয়ে দেয় অর্নির কোমর শক্ত করে খামছে ধরে অর্ণির ঠোর্য না নিজের দখলে নিয়ে নেয় উৎসব অর্নি হাসফাস করছে প্রথমে চুমু প্রথম স্পর্শ সব মিলিয়ে পাগল হয়ে যাচ্ছে অর্নি এভাবেই অনিকে কোলে তুলে নিয়ে বিছানার উপর এগোই উৎসব অনিকে বিছানায় শুইয়ে দিয়ে অনির উপর আঁতসোয়া হয়ে অনির গলায় মুখ কোজে। অনির ঘাড়ে গলায় অজস্র ঠোঁটের স্পর্শ দিতে থাকে উৎসব অনি এক হাতে বিছানার চাদর খামছে ধরে অন্য হাতে উৎসবের চুল খামছে ধরে উৎসব এখন নিচের মাঝে নেই একদমই অনিকে হারিয়ে যেতে চায় আবারও অনির ঠোঁট চোড়া দখলে নিয়ে নিলে উৎসব এক হাতে অনির ঘাড় ধরে অন্য হাতে গলিয়ে দেয় অর্ণির কামিজে কামিজ খানিকটা উপরে উঠাতেই কিছু একটা ভেবে অর্ণির উপর থেকে সরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে উৎসব দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে অর্ণির বুক ওঠানামা করছে খুব দ্রুত ঘন ঘন শ্বাস নিচ্ছে উৎসব আবারও অর্ণির দিকে ঝুঁকে চুমো খেতে থাকে ঠোঁটে বেশ কিছুক্ষণ বাদে অর্নিকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ে শান্ত গলায় বলে আমার কাছে চলে না অর্ণি তুমি তো এখন আমার বিয়ে করা ববি উৎসবের এমন কথাই অর্ণির কোনো ভাবাবেগ দেখা গেল না ও আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে উৎসব এবার ইনোসেন্ট কলাই বলল এই মুহূর্তে নিজেকে বড্ড হেল্পলেস লাগছে জানো আমার এখন তোমাকে প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন তুমি আমার সামনেও আছো কিন্তু দেখো তোমাকে পুরোপুরি কাছে টানতে পারছি না মনে হচ্ছে কোথাও একটা বাধা রয়েই গেছে চলে আসো না বউ আমার কাছে আমি কাছে পেতে চাই তোমাকে খুব করে কাছে পেতে চাই উৎসবের কথাগুলো শুনে অর্নি চমকে তাকালো উৎসবের দিকে উৎসব সিলিং ফ্যানের দিকে দৃষ্টি তাক করে আছে উৎসব আবার বলল জানো আমি কখনো ভাবিনি কারোর সাথে এভাবে জড়িয়ে পড়ব তাকে নিজের করে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠব আমি তো আপনারই আমি জানি তুমি আমার তবু বেশ দূরত্ব আছে আমাদের মাঝে আমি তোমাকে পুরোপুরিভাবে কাছে পেতে চাই মিশে যেতে চাই তোমার সাথে এই কথা যেভাবে অর্ণি কি বলবে ভেবে পেল না আজকে উৎসবের স্পর্শ পাওয়ার পর অর্ণিরও এক মুহূর্তের জন্য মনে হয়েছে উৎসবকে চাই ওর খুব কাছে চাই কিন্তু মেয়ে মানুষ তো মুখ ফুটে এসব বলা চাই নাকি উৎসব আবারও বলল অর্নি হুম আমি আম্মুকে বলবো আন্টির সাথে কথা বলতে চমকালো অর্নি এই ছেলের কি একদম মাথাটাটা গেছে নিজের মাকে বলবে এসব অনি আমতা আমতা করে বলল কি বলছেন এসব আম্মু আর শাশুমা কি ভাববে বলুন তো উৎসবের স্বাভাবিক জবাব কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসবো এটুকুই জানি কিন্তু কাল রেডি থাকবা তুমি কালকে তোমাকে নিয়ে আসবো আমার কাছে কথাটা বলেই উৎসব উঠে ওয়াশরুমে চলে গেল অনি আগের ন্যায় শুয়ে শুয়ে উৎসবের কথাগুলো ভাবছে বেনিট পাচিক পাতে ফ্রেশ হয়ে বের হয়ে অনিকে উদ্দেশ্য করে বলল এলোমেলো ভাবে আছো নিজেকে ঠিক করে ফ্রেশ হয়ে নিচে আসো কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না উৎসব গটগট করে তরজা খুলে নিচে নেমে গেল অনি উৎসবের চাওয়ার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড তারপর আবার নিচের দিকে তাকালো সত্যি এলোমেলো ভাবে আছে ও তাই দ্রুত উঠে আগে বিছানা ঠিক করে নিল। তারপর চলে গেল ফ্রেশ হতে মিনিট দশিক পাদেই নিচে নামলো অর্নি সবাই মিলে একসাথে সন্ধান নাস্তা করলো তারপর উৎসব অর্নিকে নিয়ে বেরিয়ে পড়লো ওকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য শায়লা বেগম আর নোর পেছনে কয়েকবার ডিনার করে আসার জন্য বলেছিলেন কিন্তু অর্নি রাজি হয়নি অনিদের বাসার সামনে আসতেই উৎসব গাড়ি থামালো সে সময়ের উপর উৎসব আর এক মুহূর্তের জন্যেও অনির দিকে তাকায়নি এমন কি কথাও বলেনি অনিও চেষ্টা করেনি অর্নে গাড়ি থেকে নামতে চাইলে উৎসব ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয় অর্নি গাড়ি থেকে নেমে উৎসবকে বলল বাসাই চলুন না পরে এক সময় আসবো আপনি বাসার নিচ থেকে চলে গেলে আমরা কাল রেডি থেকো এখন আসছি কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো উৎসব গাড়ি ঘুরিয়ে চলে গেল অর্ণীয় সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসায় ভিতরে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ যাবৎ মিসেস অদিতির সাথে ফোনে কথা বলছেন শাইলা বেগম নূর আর উৎসবও সেখানেই আছে দুই ভাই বোন অধীর আগ্রহে তাকিয়ে আছে মায়ের দিকে শাইলা বেগম কথা শেষ করে ফোন রাখতেই উৎসব আর নূর উৎসুক দৃষ্টিতে তাকালো সায়লা বেগম মুচকি হেসে বললেন রাজি হয়েছেন যাও গিয়ে নিয়ে আসো অনেকে কথাটা শোনা মাত্রই উৎসবের চোখে মুখে খুশির ছলক দেখা গেল নৌরও প্রচণ্ড খুশি উৎসব শায়লা বেগমকে চড়িয়ে ধরল তারপর বেরিয়ে গেল ঘর থেকে নোর পেছন থেকে ডেকে বলল ভাইয়া দাঁড়াও আমিও যাব সাথে উৎসব পেছন ফিরল না আর নিজের ঘরে যেতে যেতেই বলল পাঁচ মিনিট সময় দিলাম এর মাঝে রেডি হতে পারলে যেতে পারবি নয়তো রেখেই চলে যাব। উৎসবের কথা শুনে নূর এক দৌড় দিয়ে নিচের ঘরে চলে গেল রেডি হতে অর্ণিদের ড্রয়িং রুমে বসে আছে উৎসব আর নূর মিসেস অদিতি সামনে হরেক রকমের নাস্তা দিয়েছেন বিয়ের পর প্রথম উৎসবে বাড়িতে এসেছে যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখছেন না ওদিকে অর্নি ঘরে খাপটি মেরে বসে আছে লোকটা তার মানে নিজের কথাই ডাকবে অর্ণি কিভাবে যাবে উৎসবের সামনে সেটাই ভাবছে কাল রাতের বিষয়গুলো এখনো অর্ণির মাথায় খুঁড়পাক অদিতি বেশ কয়েকবার হাত ছেড়ে ডাকলেন অর্নিকে ড্রয়িং রুমে ওদের পাশে গিয়ে বসতে বলল কিন্তু অর্ণি বেরই হচ্ছে না এবার নড়ি গেল অর্নিকে ডাকতে অর্ণি বিছানার এক কোণে বসেছিল নোর অকে এক থেকে চড়িয়ে ধরে পড়লো কি ব্যাপার ভাবি তুমি এখানে বসে আছো যে ওইদিকে আমার ভাইয়া তো তোমার অপেক্ষায় বসে আছে একবার আমার ভাইয়াকেও দর্শন দাও অর্ণি চোখ রাঙিয়ে তাকালো দিকে নোর ফিক করে হেসে দিল অর্নি বলল। মজা নিচ্ছিস নোর ইনোসেন্ট গলায় বলল। মজা নিব কেন সত্যিটাই তো বললাম তুই তো আমার ভাবিই লাগিস ভাবিকে ভাবি রাখবো না আগে যেমন ছিলাম তেমনই থাকব ভাইয়ার সামনে তোর নাম ধরে ডাকলে তো ভাইয়া চটে যাবে ভাইয়া আমার থেকে কত বড় জানিস আর সে ভাইয়ার বউ তুই সুতরাং তুই সম্পর্কে আমার অনেক বড় বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকি কি করে বল সে তোর ভাইকে আমি দেখে নিব নোর বাঁকা হেসে বলল এখনই দেখা দেখে হয়ে যাচ্ছে অর্নির চোখ রাঙালো নোর অর্নির কাছে গিয়ে বলল আচ্ছা দোস্ত কাল কিছু হয়েছিল তোদের মাঝে না মানে দেখলাম ভাইয়া দরজা খুলে হনিয়ে রুম থেকে বেরিয়ে গেল খানিক বাদে তুইও ভাইয়া রুম থেকে বের হলি এরপর দুজনে আর দুজনের মুখেও কেমন একটা লজ্জা লজ্জা ভাব আর আজকে বা ভাইয়া হুট করে তোকে আমাদের বাড়ি নিয়ে আসার জন্য জেদ ধরল কেন খাল কি রোম্যান্স টোম্যান্স করেছিলি নাকি হুম যার জন্য ভাইয়া তোকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারছে না অনিল তবুও সেটা মুখে প্রকাশ করল না কঠিন স্বরে বলল কি যাতা বলছিস নূর অর্নির দিকে আরেকটু চেপে বসে পড়ল যাতা না একদম ঠিক বলছি আমি আচ্ছা কিস টিস করেছিস নাকি অন্তত এটা তো করেছিস তাই না এ বল না কিস হয়েছে তোদের এবার অর্নি লজ্জা ভাবটা আর লুকিয়ে রাখতে পারল না গাল দুটো লাল হয়ে গেল মুহূর্তেই নোর মুচকি হেসে পড়ল বাহ ব্লাশ করছিস তার মানে নিশ্চয় ভাইয়াকাল উফ নাই আর নোর ঠোঁট চেপে হাসলো বলল। আচ্ছা আচ্ছা হাসছি না আর তবে আজ রাতে তোদের মাঝে কি কি হবে সেটা বলবি আমায় হ্যাঁ নয়তো খবর আছে অর্নি ভ্রকুচকে ফেললো এই মেয়েটাও না বট ফাঁচিল হয়েছে একদম ভাইয়ের মতো যেমন ভাই তার তেমন বোন তো হবেই কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অর্নি কিচেন থেকে মিসেস অদিতি আবারও ডাকলেন অর্নিকে অর্নি এবার আর বসে না থেকে কুটি কুটি পায়ে বেরিয়ে গেল ঘর থেকে একেবারে রাতে টিনার করে অর্নিদের পাশা থেকে বেরিয়েছে উৎসব আসার সময় অর্নি মিসেস অদিতি আর অর্ণবকে চড়িয়ে ধরে শেখি কান্না নোর বেশ কষ্টে অর্নিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করায় তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে ওদের পাশার উদ্দেশ্যে নোরের ঘরে বসে দুই বান্ধবী মিলে জম্পেস্ট আড্ডা দিচ্ছে ওদিকে উৎসব নিচের ঘরে বসে অপেক্ষা করছে অর্ণির জন্য কিন্তু অর্ণির আশার কোনো নাম গন্ধই নেই বেশ কয়েকবার অর্ণিকে টেক্সট করে উৎসব কিন্তু অর্ণি সিন করে রেখে দিয়েছে কোনো রিপ্লাই অব্দি করেনি এবার বেশ রাগ উৎসবে উৎসবের হারা হয়ে পা বাড়ালো নূরের ঘরের দিকে উৎসবের উপস্থিতিতে অর্নি আর নূরের আড্ডায় ব্যাঘাত ঘটে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কি চাই উৎসব চট করেই অর্নিকে কোলে তুলে নিয়ে বলল। বউ চাই কথাটা বলে নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই নিজের ঘরে চলে এলো উৎসব অর্ণিকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে লাইট অফ করে দিল তারপর অর্ণির পাশে গিয়ে বসে অর্ণি বলল আপনি এভাবে নূরের সামনে থেকে কোলে করে নিয়ে এলেন কেন কি ভাবলো নূর উৎসব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল যা ভাবার ভাবুক তোমাকে এতগুলো টেক্সট করে যে ঘরে আসতে বলেছি আসুনি কেন ইচ্ছে হয়নি তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে চলতে হবে আমায় বলল না উৎসব কিছু টেনে নিচের কাছে এনে বলে দূরে দূরে কেন থাকতে চাও তুমি অর্নি উৎসবের গলা চড়িয়ে ধরে বলল আমি দূরে দূরে থাকাতে আপনি যে ফেস এক্সপ্রেশনটা দেন ওটা আমার খুব ভালো লাগে দেখতে বলেই ইনোসেন্ট হাসি দিল অর্নি উৎসব অর্ণির নাকে নিচে নাক খসে দিয়ে বলল কিন্তু আমার এই দূরত্ব একদমই ভালো লাগে না বৌ অর্ণি উৎসবের কাল বেশ জোরে কামড়ে ধরলো উৎসব এক টুটু শব্দ করল না বরং উপভোগ করলো যেন বিষয়টা উৎসব আরও শক্ত করে চড়িয়ে ধরলো অর্নিকে অর্ণি বেশ কিছুক্ষণ উৎসবের গাল কামড়ে ধরে রেখে ছেড়ে দিল উৎসবের গাল ফূর্তি কাঠ করার চাপ দাড়ি তাই সহজেই কামড়ের দাগটা চোখে পড়বে না কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে দাঁড়ির নিচে ফর্সা গালে কামড়ের দাগ বসে গেছে অর্ণি কামড় দেওয়া স্থানে চুমু দিয়ে বলল। দূরত্বই ভালোবাসার প্রখরতা বোঝায় উৎসব টুক করে অর্নির ঠোঁটে চমু খেয়ে অর্নির ঘাড়ে নাক ঘষে নেশালো কণ্ঠে বলল কিছু কিছু সময় ভালোবাসার প্রখরতা বুঝতে দূরত্ব ঘুচাতে হয় সকাল বেলা ঘুম ভেঙে নিজেকে এলোমেলো অবস্থায় দেখে কাল রাতের কথা মনে পড়ে যায় অর্নির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল পাশে তাকিয়ে উৎসবকে দেখতে না পেয়ে সারা রুমে চোখ বোলালো কোথাও নেই উৎসব অর্ণি জামা কাপড় গায়ে চড়িয়ে নেমে দাঁড়ালো থেকে এমন সময় উৎসব ব্যালকনি থেকে রুমে এলো উৎসবকে দেখে অর্নি এদিক সেদিক ওড়না খুঁজতে লাগলো ওড়না না পেয়ে চাদর টেনে ধরে গায়ে চড়িয়ে নেয় উৎসব মুচকে হেসে অর্নিকে পেছন থেকে চড়িয়ে ধরে বলল এভাবে লজ্জাপে ঢেকে ফেলার কি আছে বৌ উৎসবকে ঠেলে দূরে সরাতে চাইল অর্নি কিন্তু না উৎসব সরিয়ে শব্দ করে চুমু খেল তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কাল তোমার সব কিছুই আমার দেখা হয়ে গেছে ইনফ্যাক্ট স্পর্শ করা ছি একটা কাল রাতে যখন প্র্যাকটিক্যালি করছিলাম তখন তো অসভ্য বলনি আর আজ শুধু মুখে বলাতে আমার গায়ে অসভ্যের তকমা লাগিয়ে দিচ্ছ দিস ইজ নট বউ শাওয়ারে যাব উৎসব অর্ণির গায়ের থেকে চাদর সরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে বলল হ্যাঁ তো চলো না একসাথে সাওয়ার নিব কথাটা বলেই অর্ণির দিকে তাকালো উৎসব অর্ণি মৃত হেসে উৎসবের গলা জড়িয়ে ধরল উৎসব এক কাল হেসে অর্ণিকে নিয়ে পা পাড়ালো ওয়াশরুমের দিকে উৎসব অর্ণি আর নূরকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল দুই বান্ধবী কথা বলতে বলতে ক্লাসের দিকে এগুচ্ছে আজ রোশান আসেনি তাই ওরা দুজনেই আছে অর্নি বলল শান্ত ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে তোর অনির কথাই নূর দাঁড়িয়ে পড়ল অনির দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করল কেন শান্ত তো কি কিছু বলেছে টেক্সট করেছিল আমায় তুই নাকি ভাইয়ার টেক্সটে রিপ্লাই করছিস না ফোন ধরছিস না ধরবো না আর অর্নি ভ্রু কুচকে ফেলল নূরের কথা শুনে জিজ্ঞেস করল কেন নূর আবারও হাঁটতে শুরু করল বলল শান্তর এক কাজিন ওর একটা পিক নিজের আইডিতে আপলোড করে ক্যাপশন দিয়েছে আস্ত এক ভালোবাসা হ্যাঁ তো তো মানে এখন ঈশা আপু যদি ভাইয়ার ছবি আপলোড দিয়ে এখন ক্যাপশন দিত তোর রাগ হতো না আমারও রাগ হয়েছে আমি শান্তকে বলেছি পিকচার ডিলিট করে দেওয়ার জন্য বলতে কিন্তু শান্ত আমার কথা পাত্তাই না উল্টো এক হেসে বলল ওকে সিরিয়াসি আর কিচ্ছু নেই আমাদের কাজিন মহলে ও এরকম সবার সাথে মজা করে তাহলে আর কি ভাইয়া তো বললই মজা করেছে আমার জিনিসটি আমি কাউকে মজা করতে দিব না শান্ত একান্তই আমার সেখানে ওকে নিয়ে ওর কাজিন এরকম কিছু আপলোড করবে কেন বল বুঝলাম এই নিয়ে রাগের বসে ফোন ধরছিস না নোর কিছু বলল না অর্ণিও আর কিছু জানতে চাইল না আচমকাই নোরের হাতে টান পড়াই পাশে তাকালো দেখলো শান্ত নোরের হাত ধরে আছে নোর ছাড়া পাওয়ার চেষ্টা চালাচ্ছে শান্ত শক্ত করে নোরের হাত চেপে ধরে অর্নিকে বলল উৎসব ভাইয়ের বউ ভাবি তুমি একটু এখানটায় দাঁড়িয়ে দেখো তো এদিকটায় যাতে কেউ না আসে